আসলে গতকালকে শ্রেণীকক্ষে থেকে আমার এক শিক্ষার্থী এসে অভিযোগ করে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা গতকালই তাৎক্ষণিক একটা একাডেমিক কমিটির সিদ্ধান্ত আমরা গ্রহণ করি যে তাকে বহিষ্কার করা হবে। সেই হিসাবে আমরা আজকে, যেহেতু আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার ওই সময় উপস্থিত ছিলেন না, আমরা কমিটি একাডেমিক কমিটির সদস্য যারা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যেহেতু অভিযোগ পাওয়া গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বহিষ্কার করা হবে, তাকে শ্রেণী কার্যক্রম সহ যাবতীয় কার্যক্রম করে থেকে অব্যাহতি দেওয়া হবে। সেটা আজকে সকালবেলা এসে আমরা সেটা কম্পোজ করে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রচার করব। কিন্তু দুঃখের বিষয়, শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে ওরা ঢোকেনি। ওদেরকে বলা হলো, আমরা বললাম যে এখানে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু ওরা অংশগ্রহণ করে না। এরকম কোনো কিছু মৌখিক অভিযোগ আসছিল, তাকে সতর্ক করা হয়। আমার মেয়েরে বলে আমার কাছে কোচিং না করলে ডাইরেক্ট তোর ফেল করে দিবি, এ কথা বলছে আমার মেয়ে।